কাগজে একটা রান্না করতে করতে হঠাৎ মনে হলো যে আমার মাও তো এরকম একটা রান্না বানাতো, তো আজকে চলুন সেটাই করি। আমার মা ঢাকা জেলার মানুষ, সব রকম সবজি দিয়ে একটা নিরামিষ তরকারি করতো, সেটা বলতো লাউডা তরকারি। এই তরকারিটা দুর্গাপুজোর অষ্টমীর দিনকে করতো, তারপর লক্ষ্মী পুজোর খিচুড়ি গরুর সঙ্গে করতো। এছাড়াও কখনো কখনো শীতকালে তো অনেক রকম সবজি পাওয়া যায়, তো সব রকম সবজি দিয়ে এই নিরামিষ তরকারিটা বানাবো, আমাদের খেতে খুব ভালো লাগে। তো আজকে চলুন আমরা সেই তরকারিটা বানাই। আচ্ছা, এই রান্নার জন্য লাগবে হচ্ছে সবজি, কুমড়ো, বেগুন, আলু, সিম, বরবটি, মূলো, এসব পাঁচমিশালি সবজি। এর সাথে মশলা হিসেবে আমরা দেব আদা বাটা, লঙ্কার গুঁড়ো, ফোড়নের জন্য পাঁচফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা, চিনি বাদাম, নারকেল গুঁড়ো, হলুদ, লবণ, ঘি, চিনি আর সর্ষের তেল। প্রথমে কড়াতে সর্ষের তেল দিলাম, চার টেবিল চামচ সর্ষের তেল দেবেন। এরপর আমরা ফোড়ন দেব, তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন বা লাল দাঁড়া হয়ে গেলে ফোড়ন দিয়ে দিলে, তারপর মধ্যে আমি চিনি বাদাম গুলো দিয়ে দিলাম। হয়তো ভাজা হয়ে গেলে সবজিগুলো দিয়ে দিলাম। এই তরকারিটা মিক্সড ভেজিটেবল বলতে পারেন, লাবড়া তরকারি বলতে পারেন। আমার মা তো ঢাকা জেলার মানুষ, তো ওরা লাবড়া তরকারি বলে, সেটাই আমি জেনে আসছি। এই রান্নাটা দুর্গাপুজো অষ্টমীর দিন বা লক্ষ্মী পুজোর খিচুড়ি ভোগের সাথে বা এমনিও বাড়িতে সব রকম সবজি শীতকালে যখন ওঠে সেই সময় করলে বেশ নিরামিষ যেদিন রান্না করি আমরা সেদিনকে আপনারা করতে পারেন, ভালো লাগবে, বেশ পুজো পুজো গন্ধ লাগবে। সবজিগুলো এবার আমি দিয়ে দিচ্ছি। সবজিগুলোকে সামান্য ভেজে নিতে হবে, এই সময় আদা বাটাটা আমি দিয়ে দেবো। আদা বাটা, লবণ, মশলাগুলো সব দিয়ে সবজিটা ভালো করে কষিয়ে নিতে হবে। আদা বাটা, ধনে, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এবং দু চারটে কাঁচা লঙ্কা কষার সময় দিয়ে দিতে হবে। তো কিছুক্ষণ সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি নারকেল গুঁড়োটা একটু মিক্স করে দেবো। সামান্য চিনি দেবো, তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে। এবার মিক্স করে চাপা দিয়ে দেবো। লাবড়া তরকারি হয়ে গেছে, আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি। এবার কামানো হয়ে গেলে এরপর আমি এতে ঘি দিই, দু তিন টেবিল চামচ ঘি দিয়ে দেবেন।
এরপর মিক্স করে নিয়ে কাট করবো। আপনারা বানাবেন, তাই